হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ঠান্ডা কেমন? ঠান্ডাটা খুব একটা আমাদের এখানে নেই, হালকা হালকা। তাও কিছু শীতকাল পড়লে তো মনে হয় শীতের কিছু কেনাকাটি করি, এরকমই মনে হয় উইন্টার সিজনটাতে। আর তারপরে তো আছেই পিকনিক, এখানে ঘুরতে যাওয়া, ওখানে ঘুরতে যাওয়া। তো তোমরা জানো যে আমরা সানডেতে পিকনিকে যাচ্ছি একটা, তার জন্য কিছু জিনিস কিনেছি। তো ফ্রেন্ডস, আমি কি কি কিনে নিয়েছি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করে ফেলি। তো দেখো, আর এটা একটা বলতে পারো ছোট্ট খাটো মিনি ব্লগ, ডেলি ব্লগ। ডেলি ব্লগ তো আমি রোজ দিনই করি, আমি সারাদিন কি করি না করি রোজ দিনই আমি ব্লগ আপলোড করি। অ্যাকচুয়ালি আমার এই ব্লগ ডেলি ব্লগই চ্যানেল। তো এখন তো ট্রেন্ড চলছে মিনি ব্লগ, তাই ভাবলাম ছোট্ট করে একটা মিনি ব্লগও শেয়ার করে দিই তোমাদের সাথে গুড আফটারনুনে। তো চলো দেখাই। তো ফার্স্টে কিনেছি আমি এই জ্যাকেটটা। তো জ্যাকেটটা একটা ম্যানিকিউরে পরানো ছিল, আমার এত ভালো লেগেছে তাই জন্য আমি এই জ্যাকেটটা নিয়েছি। আমি পরেও দেখেছি ইনফ্যাক্ট পুরো ঠিক আছে, আর বেশ গরম, বেশ গরম জ্যাকেটটা, আমার ভীষণ ভালো লেগেছে। কালারটা কেমন তোমরা বলো, দামে ফেলা পরে দেখাচ্ছি। একটু বড় আমার, কিন্তু এটা থেকে একটা সাইজ ছোট নয়। অ্যাকচুয়ালি আমার লাগে মিডিয়াম। অনেক জামা কাপড়ের কি বলতো, যেটা সাইজ থাকে সেটা অনেক সময় ছোট বড় থাকে, ট্যাগিং এ ভুল থাকে। অ্যাকচুয়ালি আমি এটা কিনেছি রাজের জন্য, মানে আমার হাজবেন্ডের জন্য। তো ও হয়তো এক দুবার পরবে, ও তো প্রত্যেকটা ড্রেসই এরকমই করে, এক দুবার পরে তারপরে আর পরে না নেক্সট টাইম থেকে। তো আমি এটা পরে নেবো তারপরে, আমি সেটাই প্ল্যানে আছি। তো কোনো একটা ব্লগে হয়তো তোমরা আমাকে দেখতে পারবে, বা ফার্স্টে তো ও পড়বে, যেটা আমি ওর জন্যই কিনেছি। তো ওকে ও তো পড়বেই, তারপরে আমি পরে নেবো। তো দেখো এরকম বলেছে, আমি পুরো কাশ্মীর, বেশ গরম লাগছে, ভালো লাগছে, আরাম লাগছে। তো কেমন হয়েছে জ্যাকেটটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। এই জ্যাকেটটা তো কিনেছি, আর কি কিনেছি দাঁড়াও দাসের। আমার এই কালারটা বেশ ভালো লেগেছে, দাঁড়াবেন আমি এটা পরেছিলাম, উল্টো করে রাখা আছে। এটা আমি সানডেতে পিকনিকে পরে যাব, জিন্সের সাথে ব্ল্যাক জিন্স দিয়ে। কি বলতো, ওদের কোনো সময় আমার অ্যাকচুয়ালি লাগে হচ্ছে মিডিয়াম। তো কোনো সময় দেখি মিডিয়ামটা ঠিক হয়ে যায়, কোনো সময় দেখি আবার মিডিয়ামটা স্মল লাগে, হয় না, ছোট হয়, তখন লার্জ নিতে হয়। তো অ্যাকচুয়ালি আমার লাগে মিডিয়ামটাই। তো এটাও নিয়ে এসেছি মিডিয়ামই। দেখো কেমন হয়েছে, আর এটা ভীষণ সফট, জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা। দেখো এটার মেটেরিয়ালটা, আর অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে এরকম টাইপের একটা কিছু কেনার, মানে আমাদের এখানে কলকাতাতে যে ঠান্ডাটা পড়ে সেটার জন্য যথেষ্ট এটা। তো পিকনিকে যাব অনেক ভোরবেলায় বেরোবো আমরা, ভোরবেলা বলতে 7টা সাড়ে 7টার মধ্যে হয়তো বেরোবো, মেবি হয়তো 8টা হতে পারে। তো আমি ওটা পরে যাব, এইটা পরে যাবো ব্ল্যাক জিন্স দিয়ে। তো এটার না আরেকটা ব্লগ আমি করেছি, যে আমি যাচ্ছি ম্যাক্সে শপিং করেছি। তো আরেকটা লং ব্লগ তোমরা দেখতে পাবে, ওটা তো পুরো ভালোভাবে আরো দেখতে পাবে তোমরা। তো ওই ব্লগটাও তোমরা দেখো, আমি এখন এডিট করে উঠতে পারিনি, এডিট করব। তো আমি আর থাকতে পারলাম না, এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা তো জানোই যে আমি কোনো কিছু শেয়ার না করে থাকতে পারি না। তো এটা কেমন হয়েছে বলবে আমাকে কমেন্ট করে, ঠিক আছে? মেটেরিয়ালটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এগুলো কিন্তু সবকিছু 50% অফ, মানে এইটা আর এটা পেয়েছি। দাঁড়ো আর একটা জিনিস দেখাই। ও, এটা হচ্ছে আমার মেয়ের লেগিংস। আমার নাম গার্লসদের এরকম লেগিংস, টাইট যে লেগিংস গুলো হয় এগুলো ভীষণ পছন্দের, ভীষণ। এগুলো তো বাচ্চাদেরও পাওয়া যায়, আমাদের বড়দের তো আছেই, প্লাস বাচ্চাদেরও পাওয়া যায়, এত সুন্দর। আর আমার মেয়ের বেশিরভাগ প্যান্ট, লেগিংস বলো, এমনি ট্র্যাক প্যান্ট বলো, সবকিছু বেশিরভাগটাই আমি নয় ম্যাক্স নালে সিটি স্টাইল এসব থেকেই কিনি। তো দেখো কত সুন্দর লেগিংসটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো এটা যখন ও পরবে না, পুরো ফিটিংসটা যে তোমাদের আমি পরে কোনোদিন শেয়ার করব। তো তোমরা দেখবে এগুলোর প্রচন্ড ভালোভাবে ফিটিংস হয়, স্কিন টাইট। তো এগুলো ভীষণ ভালো হয়। তো কালারটা, এটার আর কোনো কালার ছিল না, এটা এই কালারটাই পেয়েছি, তাই জন্য আমি এই কালারটাই নিলাম, আর বেশ ভালো লাগছে আমার। তোমাদের বলবে আমাকে সবকিছু, আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আলমারিতে আছে, আমি ঢুকিয়ে রেখেছি বাথরুমে, দাও দেখাচ্ছি।
এই যে এই ফ্রকটা আমি কিনেছি, এই ফ্রকটা পরে আমি ব্লগ তো করবোই, প্লাস আমি কোথাও যখন যাবো তখন তো তোমরা, তখনও তো আমি ব্লগ করি, সবসময় ব্লগ করি, তো তোমরা দেখতেই পাবে। আর আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে এরকম টাইপের ফ্রক পরতে আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। তো কালকে পেয়ে গেছিলাম ম্যাক্সে, তাই জন্য আমি এটা একটা নিয়েছি। এটা পুরোপুরি স্লিপ, মানে ফুল স্লিপ। আর আমি যখন পরেছিলাম ম্যাক্সে, যখন ট্রায়াল দিচ্ছিলাম পরে, ভীষণ সুন্দর লাগছিল। তো আমি এখন পরবো, তোমরা দেখে বলতে পারবে কেমন লাগছে। ম্যাক্সে না এখন জানি না, আগে এরকম পরতো না, এখন নতুন ইচ্ছে করেছে যে অতটা ক্যামেরা ব্লক করতে দেয় না। তো আমি লুকিয়ে ছুকিয়ে যতটা পেরেছি একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছি, তো তোমরা দেখতে পাবে। তখন আমি কথা বলতে পারিনি, হ্যাঁ ব্লগে আমি কথা বলতে পারিনি, বাট একটু হাঁটাচলা করছি সেটুকুই দেখতে পাবে। তো এই হলো আমার শপিং। আর চলো আজকের এই ছোট মিনি ব্লগটা, মিনি গুড আফটারনুন ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। টাটা।